দেখে নিব আমাদের প্রথম পার্টিসিপেন্ট পায়েল কে। পায়েল, আমি তোমায়।
তোমার গান সম্পর্কে প্রথমেই স্যারের কাছে শুনবো কমেন্ট এসআই টুটল স্যার পায়েল তো আউটস্ট্যান্ডিং একটা সিঙ্গার থ্যাংক ইউ স্যার আমি কি সেই পায়েলকে দেখছি নাকি যে পায়েল রঙের মানুষ গিয়েছে রঙের মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস তুমি রঙিলা আকাশে উড়াও অন্তরের পায়েল আমাদের এই সাতজনের মধ্যে এই একটি বাচ্চা ও হচ্ছে ফোকের জন্য ভালো আমরা একটা বেবিকে রেখেছি যে ও ভার্সেটাইলিটি অনেক বেশি না থাকলেও ফোকের গলা হ্যাঁ তা ওই জন্যেই এতদূর ওর খুব পাওয়ারফুল একটা ভয়েস আমরা খুবই পছন্দ করি ওর ভয়েসটাকে এবং ও বিশেষ করে ফোক আঙ্গিকের যত আমাদের ট্রেডিশনাল গানগুলো আছে সেইগুলোতে খুব মারাত্মক সুন্দর গান তো ওই জন্যে আজকে সেরা সাথে সে চলে এসছে ওয়েলডান এবারে ফিরতে সারা ম্যাম সেরা সাত সেরা সাথে যারা প্রত্যেকেই একের চেয়ে আরেকজন ভালো পায়েল সেই প্রথম গ্র্যান্ড অডিশন সেই পাওয়ারফুল ভয়েস যে ভয়েসটির জন্য অনেক অনেকজন সেদিন কতজন এসেছিল আমরা 99 জন রেখেছি 120 জনের মধ্যেও বাদ দিতে হয়েছিল নিজেরা বসে আমরা 98 না 99 জন ছিল এবং সেই 99 জনকে বাছা বড় কঠিন ছিল সেখানে পায়েল যখন চলে এলো বেশ তর্ক বিতর্কের ঝড় উঠেছিল অনেকের মাঝে এবং একটি কথাই ছিল আমার মেয়েটিকে আমি চিনি না কোথা থেকে এসছে জানি না এটি কেউ এসেছে রাজশাহী কেউ বা চিটাগং কেউ বা রংপুর এবং বারবার বলছিলাম রংপুরে অনেক ভালো ভালো প্রতিযোগী এসেছে এবং পায়েল সেখানে দাঁড়িয়ে গিয়েছিল আমার কাছে একজন অন্যরকম আউটস্ট্যান্ডিং একজন শিল্পী হিসেবে এবং দরাজ কণ্ঠের একজন শিল্পী হয়ে বেড়ে উঠবে এই আশায় কিন্তু আজকে কিন্তু আমি ওর ভয়েসের মধ্যে একটু কেমন জানি পায়েল মনে হয় তো রেস্ট নাই নি নালে সেটাই বলতে যাচ্ছিলাম যে আজকে তোমরা বোধহয় নতুন করে আবার জয়েন করেছো তোমাদের ক্যাম্পে
তো বাসা বাড়িতে থেকে খুব আনন্দে আল্লাদে খেয়ে দে, হ্যাঁ প্র্যাকটিস কম করে চলে এসছো। পায়েল আজকে ভীষণ ভালো গিয়েছে, ভীষণ ভালো। আর একটু আধটু যেটা সেটা দেখা যাক, অন্যদের যদি আরও আরও একটু বেশি হয় হয়তো পায়েল আরও ভালো করবে। তো পায়েল অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে ফরিদা পারভিন ম্যাম, কেমন লাগলো আমাদের পায়েলের গান? আমি প্রায়শই এই খুদে গানরাজের এই অনুষ্ঠানটি দেখে থাকি, তো আমি খুব আশাবাদী যে আমাদের এই বাচ্চাগুলো বিশেষ করে, তবে যে কথাটি টুটুল বলল, যার যার কণ্ঠের মধ্যে যে গানটি স্টাবলিশড হয়ে যায়, আমার মনে হয় তাকে দিয়ে সেই গানটি করানো উচিত। আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার এই সাজেশনটা কতদূর গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না। তারপরেও বলি যে পায়েল আজকে মনে হয় কি আমাকে দেখে ভয় লেগেছে, নাকি লালন ফকির এসে ভর করছে বলে ভয় লাগছে, কোনটা? না, তোমার গাওয়াটা খুব ভালো হয়েছে। তো আমাদেরও কিন্তু এরকম হয় কখনো কখনো, আমরাও হয়তো অনেকে বুঝতে পারে না আমাদেরটা, কিন্তু ভেতরে ভেতরে অনেক সময় আমাদেরটাও এরকম ভুল হয়, গলাটা একটু একটু সুর থেকে একটু বিচ্ছিন্ন হয়, এরকম হয়। কিন্তু তারপরও যেহেতু এটা একটা প্রতিযোগিতা, তো সেই জন্য একটু সতর্ক থাকতে হবে সুরের ব্যাপারে। তারপরে নিচে তোমার গলাটা, তুমি চড়াতে বেশ বলিষ্ঠভাবে গলাটা লাগিয়েছো, কিন্তু নিচে গলাটা লাগাতে গিয়ে মনে হচ্ছে একটু সুরটা সরে যাচ্ছে। আমার 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 সাথে নিশ্চয়ই আরও দুজন বিজ্ঞ বিচারক আছেন, তারা একমত হবেন। তো তারপরেও দেখা যাক না, দেখা যাক না, আমি আশাবাদী তোমার বিষয়ে। সিজল, আমি আর একটা কথা বলতে চাই। এটা তো আজকে পায়েলকে দিয়ে আমরা শুরু করলাম। আমি অনেক সৌভাগ্যবান মনে করছি, স্পেশালি আমি, যে আমি আজকে আপাকে পেয়েছি। আমরা কিন্তু দুজনেই কুষ্টিয়ার মানুষ এবং আপা কিন্তু লিটারালি আমার বোন। স্পেশাল হতে পারে না, না? এবং ও একটু বেশি মনে করছে, আসলে আমি বেশি মনে করছি, বেশি ভাগ্যবতী যে আজকে আমরা দুজন কুষ্টিয়ার মানুষের পাশে, দুজন কুষ্টিয়া। আচ্ছা, আরেকজন আছে এখানে মাঝখানে, যে আমাদের মুচুসের। না, ঠিকই আছে, তো কে কার সৌভাগ্যের কথা বলে? আমি বলছি যে আমার এই দুই ভাই বোনের পাশে আমি যে বসে বিচারকের কাজটি আমাকে দিয়েছে, সেজন্য আমি খুদে গানরাজের অধিকর্তা এবং সমস্ত কলাকুশলী চ্যানেল আয়ের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আজীবন থাকবে। আর আমাদের আমাদের সেই খুদে গানরাজের অধিকর্তা এবং আমাদের পরিচালক স্বপন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, যা আমাদের কাজটি একটু কমিয়ে দেওয়ার জন্য, কারণ আজকে লালন স্পেশালিস্টকে আমাদের কাছে নিয়ে এসছেন এবং আমরা খুবই রিল্যাক্স আজকে আপার উপর দিয়ে, একদম আমরা খুব রিল্যাক্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।